সবাইকে শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইতিশাম নাসিম। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। আজ হাসপাতালে ভর্তি হয়েছেন 1020 জন, মারা গেছেন 2 জন। কর্তৃপক্ষ বলছে আগে থেকে জটিল রোগে আক্রান্তদের ক্ষেত্রেই অবস্থা গুরুতর হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দপ্তরকে সহায়তা করতে প্রস্তুত তার মন্ত্রণালয়। রাজনীতিতে উত্তাপ বাড়ছে, দলীয় বিষয় ছাড়িয়ে শুরু হয়েছে ব্যক্তিগত আক্রমণ। আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ও বিএনপি নেতা মির্জা ফখরুল নিয়মিতই পরস্পরের বিরুদ্ধে তীরচোখ বক্তব্য দিয়ে চলেছেন। সমাবেশে লোক সমাগম নিয়ে পাল্টাপাল্টি শুরুর পর এখন তা গড়িয়েছে আর্থিক বিষয়ে। এবং টি-20 বিশ্বকাপে আজ জিম্বাবুয়েকে হারিয়ে এখন সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ব্রিসবেনে আজ শ্বাসরুদ্ধকর খেলায় মাত্র 3 রানে জিতেছে টাইগাররা। বাংলাদেশের 7 উইকেটে 150 রানের জবাবে নাটকীয় শেষ ওভার শেষে 8 উইকেটে 147 রান তোলে জিম্বাবুয়ে। 3 ম্যাচে এখন 2টি জয় বাংলাদেশের। এবার বিস্তারিত, ডেঙ্গুতে আজ সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন 1020 জন, মারা গেছেন 2 জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অন্য জটিল রোগে আক্রান্তদের অবস্থাই গুরুতর হচ্ছে বেশি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দপ্তরকে সহায়তা করতে প্রস্তুত তার মন্ত্রণালয়। মাহমুদ কমলের রিপোর্ট। অক্টোবর মাসে ডেঙ্গুর এ ভয়াবহতা দেখা যায়নি গেল 20 বছরে। ঢাকার বেশিরভাগ বড় সরকারি হাসপাতালেই নির্দিষ্ট বেডের অতিরিক্ত রোগী ভর্তি, চাপ বাড়ছে চিকিৎসা সেবায়। স্বাস্থ্য দপ্তরের হিসেবে সারা দেশে একদিনের ব্যবধানে রোগী ভর্তি হয়েছে 1020 জন, এ নিয়ে মোট রোগী ছাড়িয়েছে 37,000, যেখানে শুধু এই অক্টোবর মাসেই রোগীর সংখ্যা 21,000-এর বেশি, 136 মৃত্যুর 81 জনই এ মাসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ভর্তি রোগীদের অনেকে আগে থেকেই কোমরবিডিটি বা অন্য জটিল রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে গুরুতর অবস্থা তৈরি হচ্ছে। ঢাকা মেডিকেলে এ ধরনের রোগীর সংখ্যা 50 ভাগেরও বেশি। 100টা পেশেন্টের ভিতরে 50-60 জনই কোমরবিড নিয়ে, কারণ অন্য জায়গায় তারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছে কিন্তু তাদের ক্যাপাবিলিটির বাইরে, সো আমাদের কাছে রেফার করেছে, আমরা নিয়ে নিচ্ছি। আর ধরেন 40% কেস হচ্ছে ক্রিটিক্যাল ডেঙ্গু পেশেন্ট। কোমরবিডিটি অথবা ক্রস রিয়াকশন, এটাই বেশি আসছে এবং সবচেয়ে দুঃখজনক অংশ লেট রেফারেল। ডেঙ্গুর সবচেয়ে নেগেটিভ দিকটি হলো শুরুতে জ্বরের পর কিন্তু জ্বরটা চলে যায়, অনেকে মনে করে সুস্থ হয়ে গেছে। এই উইন্ডো পিরিয়ডটা তারা যখন অসুস্থ হয়ে পড়ে, যখন সেকেন্ড টাইম জ্বর আসে, তখন কিন্তু 5-7 দিন চলে যায়। আমরা এমন রোগীও পেয়েছি যে অ্যান্টিবডি এনএসএন নেগেটিভ কিন্তু পেশেন্টের প্লেটলেট কাউন্ট 12,000 চলে গেছে, তার মানে কি সেকেন্ডারি ইনফেকশন আছে কিন্তু সে সেটাকে ট্রেস আউট করতে পারে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানায় ডেঙ্গুতে মৃত্যুর 64 ভাগই মারা গেছে হাসপাতালে ভর্তির 3 দিনের মধ্যে। সংস্থাটির সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা এর কারণ খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। সিডিসি থেকে একটি কমিটি করা হয়েছে এবং তারা আমাদের সমস্ত মৃত্যুর ডকুমেন্টসগুলো চেয়ে পাঠিয়েছে, আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। কারণ আমার আজকে পর্যন্ত 16টি মৃত্যু আছে, এই 16টি ফাইলই সিডিসিতে চলে গেছে, তারা অ্যানালাইসিস করবেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী আজ এক অনুষ্ঠানে বলেছেন মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থাকে সহায়তা করতে প্রস্তুত তার দপ্তর। মশা নিয়ন্ত্রণ করাটা খুব প্রয়োজন, আমরাও সহযোগিতা করব এবং যারা মশা নিয়ন্ত্রণকারী সংস্থা আছেন তাদের সাথেও আমরা কাজ আমরা করছি। আমরা চাইব যে স্থানীয় যে সরকার রয়েছেন, বিশেষ করে পৌরসভা, বিশেষ করে সিটি কর্পোরেশন, তারা এই কাজটি আরও বেগবান করবেন। এ সময় জ্বর হলে সঙ্গে সঙ্গেই পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রতি আবারও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন টাকার বস্তার উপর শুয়ে আছেন বিএনপি মহাসচিব। জবাবে আজ মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন ব্যক্তিগত আক্রমণ করলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে। এসব নিয়ে রাজনীতিতে দেখা দিয়েছে নতুন উত্তাপ। এত সুখ ফখরুল এখন চাঙ্গা হয়ে গেছে, টাকা পাইতেছে তো, দুবাই থেকে টাকা আসতেছে, আমরা খবর নিচ্ছি কারা পাঠায়, কারা পাঠা খোঁজ পেয়েছি। আমরা নাকি দুবাই থেকে টাকা পাই,
আর আমি নাকি টাকার উপর শুয়ে আছি, শুনেছ তো? আমি সব কিছু এইটুকু বলতে চাই যে অযথা বেশি ঘাঁটাবেন না, কাদা থেকে কিন্তু কেঁচো বেরিয়ে আসে। ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব আজ এভাবেই দেন বিএনপি মহাসচিব, তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আজ। আমরা আমাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি, আর আপনারা কি করেন না করেন এটা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে সবাই জানে। আপনাদের কে কোথায় হাজার হাজার কোটি টাকার বাড়ি করছেন, কে কোথায় ব্যাংকের লোন নিয়ে পাচার করে দিচ্ছেন, আমরা আশা করি না একজন এত বড় রাজনৈতিক দলের একটা সাধারণ সম্পাদক তার মুখ থেকে এই ধরনের অশালীন এবং ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ আসবে। আজ সকালে ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ থেকে বিএনপির গুটি কয়েক সংসদ সদস্য পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে না। সাতজন পদত্যাগ করলে সংসদ কি অচল হয়ে যাবে? আর পদত্যাগের ব্যাপারটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই দলের মেয়াদ উত্তীর্ণ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলন হবে বলেও জানান ওবায়দুল কাদের। ইয়াসমিন রিমু, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। 75 সাল পরবর্তী আওয়ামী লীগের অন্যতম কাণ্ডারী ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। সংসদের শোক প্রস্তাব আলোচনায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের 20তম অধিবেশন আজ শুরু হলে প্রথমেই শোক প্রস্তাব উত্থাপন হয়। সম্প্রতি প্রয়াত 5 সংসদ সদস্য ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলী খান, সাংবাদিক রণেশ মৈত্রসহ বিশিষ্টজনদের জীবন নিয়ে আলোচনা হয়। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ ও বিরোধী দলীয় নেতারা। প্রধানমন্ত্রী বলেন, জিয়া সরকার সাজেদা চৌধুরীকে শুধু রাজপথে রাজনীতি করতেই বাধা দেয়নি, কারাগারে নিয়েও অমানবিক আচরণ করেছে। 75-এর পর চরম আঘাত আসে দলের এই দুঃসময়ে। বেগম সাজেদা চৌধুরী সবসময় দলের আদর্শ নীতি মেনে চলতেন এবং এই সংগঠনকে সুসংগঠিত রাখার চেষ্টা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধে তিনি, তাছাড়া তিনি সামাজিক কাজ করতেন, সমাজসেবা করতেন, বিশেষ করে নারী ক্ষমতায়নে, নারীর কর্মসংস্থান, বিভিন্ন কমিটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবং 71 সালে তিনি ক্যাম্পের দায়িত্ব যেমন ছিলেন, তেমনি মুক্তিযোদ্ধাদের সব রকম সুযোগ সুবিধা দেখা সেটাও তিনি করতেন। এবারে স্পাহানি সৌজনে টি-20 বিশ্বকাপের খবর। শেষ বলের উত্তেজনায় জিম্বাবুয়েকে হারিয়ে এখন সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। বিশ্বকাপে আজ ব্রিসবেন মাত্র 3 রানে জিতেছে টাইগাররা। নাজমুল শান্তর 50-তে 7 উইকেটে 150 রান করেছিল বাংলাদেশ। জবাবে 8 উইকেটে 147 রান পর্যন্ত তুলতে পারে জিম্বাবুয়ে। 3 ম্যাচে এখন 2টি জয় বাংলাদেশের। ডেস্ক রিপোর্ট। জিম্বাবুয়েকে আটকাতে হবে 150-র নিচে, এমন অবস্থায় এদিনও প্রথম ওভারে সাফল্য এনে দেন পেসার তাসকিন। তাসকিন তার দ্বিতীয় ওভারেও তুলে নেন উইকেট। এবার পেভিলনের পথ ধরেন 8 রান করা এরভিন। ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে জ্বলে ওঠেন মুস্তাফিজুর রহমান। শেষ হয় মিল্টন সোমবার 15 বলে 8 রানের কষ্টার্জিত ইনিংস। ওই ওভারেই সিকান্দর রাজার মহা গুরুত্বপূর্ণ উইকেটটি নেন মুস্তাফিজ। রানই করতে পারেননি রাজা। এরপর দ্রুত রান তোলার পাশাপাশি জুটি করার চেষ্টা করেন উইলিয়ামস ও চাকাভা। স্পিনারদের ওপর ঝড় তোলার চেষ্টা করেন রায়ান বার্ল। জমে ওঠে লড়াই। শন উইলিয়ামস 37 বলে তোলেন 50। হাসান মাহমুদের ওভারে 14 রান নিয়ে জয়ের সুবাস পায় জিম্বাবুয়ে। 6 বলে দরকার 16 রান। দ্বিতীয় বলে আউট ব্র্যাড ইভান্স, কিন্তু পরের 2 বলে 1-4 ও 1-6 জিম্বাবুয়ের সমীকরণ দাঁড়ায় 2 বলে 5 রান। তখন স্টাম্পড এন গাভারা, 1 বলে দরকার 5। ডট বল, জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ। মাঠের বাইরে চলে যায় 2 দল। স্টাম্পের সামনে থেকে সোহান বল ধরায়, রিপ্লে দেখে নো বল কল করেন আম্পায়ার। মাঠের বাইরে থেকে ফিরে আসে সব খেলোয়াড়। 1 বলে দরকার 4 রান, ফ্রি হিট। এবারও ডট বল, অবশেষে 3 রানের জয় পেল
বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাটিং এ নামে বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ওভারেই চাকাভার দারুণ ক্যাচে বিদায় নেন সৌম্য। ষষ্ঠ ওভারে আউট, 14 রান করা লিটন দাস। এরপর শান্ত আর সাকিব ওভার প্রতি 6 রান তুলতে থাকেন। 10 ওভার শেষে বাংলাদেশের রান 2 উইকেটে 63। সাকিব যখন নিজেকে মেলে ধরছেন তখনই আউট 13তম ওভারে। তবে অপর প্রান্তে শান্ত ছিলেন অবিচল, কিন্তু দুর্ভাগ্য তার, 16 ওভার 2 বলের মাথায় সেকান্দার রাজার বলে আউট তিনি। নাজমুল শান্ত করেন 55 বলে 71 রান। আফিফের দারুণ ইনিংসে বাংলাদেশের 150 রানের সম্ভাবনা জাগে। 20তম ওভারের শেষ বলে LBW আফিফ, 19 বলে 29 রান করেন তিনি। বাংলাদেশের রান দাঁড়ায় 7 উইকেটে 150। শাহরিয়ার পামির, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সীমান্তে সাম্প্রতিক গোলাগুলির জন্য দুঃখ প্রকাশ করেছে মিয়ানমার। একই সাথে উত্তেজনা বন্ধে সীমান্ত এলাকায় একসাথে কাজ করতে রাজি হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। কক্সবাজারে টেকনাফে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সকাল 9:15 দিকে নাফ নদী পাড়ি দিয়ে বিজিপির 7 সদস্যের একটি দল টেকনাফের শাহপুরীর দ্বীপ জেটিতে পৌঁছায়। পরে তাদের বিজিবির সীমান্ত চৌকির কাছে বাংলোতে নেওয়া হয়। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বৈঠকে তার নেতৃত্বে 8 সদস্যের বাংলাদেশ দল অংশ নেয়। আমাদের মানুষের উপরে গোলা এসে পড়ার বিষয়ে, সীমান্তে মাইন বিস্ফোরণের বিষয়ে, তো তারা এগুলো সবকিছু আমলে নিয়েছেন এবং তারা এই সকল বিষয়ের জন্য আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এটা কিছু কিছু বিষয় তারা বলেছেন এটা অন্যভাবে ঘটেছে, বাট তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যাতে ভবিষ্যতে এ ধরনের কোন ধরনের কোন ঘটনা যাতে না ঘটে, সীমান্তে যাতে দুই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে সহবস্থানে থাকতে পারে সেটা তারা ব্যক্ত করেছেন। ব্যবসা বাণিজ্যে দেওয়া কর ছাড়ের পরিমাণ কমিয়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। একই সঙ্গে আমদানি শুল্ক যৌক্তিক করারও তাগিদ দিয়েছে সংস্থাটি। আজ রাজধানীতে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব বার্তা দেন ঢাকা সফররত IMF প্রতিনিধি দল। ঋণ অনুমোদনের আগে দেশের অর্থনৈতিক নীতি কাঠামো সম্পর্কে জানতে আর নিজেদের শর্ত জানাতে 2 সপ্তাহের সফরের 5ম দিনে IMF প্রতিনিধি দলের গন্তব্য ছিল জাতীয় রাজস্ব ভবন, যেখানে তারা আয়কর শুল্ক আর মূসকের কর্মকর্তাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। জানা গেছে ওই সব বৈঠকে তারা নতুন আয়কর ও শুল্ক আইন প্রণয়নের অগ্রগতি সম্পর্কে খোঁজ দেন, পরামর্শ দেন প্রত্যক্ষ করের পরিমাণ বৃদ্ধি আর পুরো ব্যবস্থাপনার অটোমেশনের, যা রাজস্ব ব্যবস্থার স্বার্থে প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। এটা তো অবশ্যই যৌক্তিক, রাজস্বকে বাদ দিয়ে বাংলাদেশের রিফর্মের কথা চিন্তা করাটা সঠিক হবে না এবং আমি শিওর IMF সেটা করবে না। সংস্কার কার্যক্রম না করলে পরে যে অবস্থা চলছে তাতে বাংলাদেশ কিন্তু অচল হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে, কারণ এত কম রাজস্ব দিয়ে একটা দেশ চালানো সম্ভব হবে না। একটা উন্নয়নশীল দেশ যেখানে চাহিদা অনেক বেশি, জনগণের প্রত্যাশাও অনেক বেশি সরকারের কাছ থেকে। প্রায় 3.5 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে IMF সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে পণ্যের কর কাঠাময়। দেশীয় শিল্পের বিকাশের স্বার্থে বর্তমানে ইলেকট্রনিক্স মোবাইল সহ বেশ কিছু পণ্যে মূসক অব্যাহতি দেওয়া আছে, একই সুবিধা পাচ্ছে চিনি তেল সহ কিছু নিত্য পণ্যও। বৈঠকে IMF এসব ছাড় কমিয়ে রাজস্ব আদায় বাড়ানোর পক্ষে মত দিয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে যেসব বিদেশি পণ্যের উপর উচ্চ শুল্ক আছে তাও যৌক্তিকভাবে কমিয়ে আনার পরামর্শ এসেছে, যদিও তাকে এখনই বাস্তবসম্মত মনে করেন না উদ্যোক্তারা। এগুলো আপনাকে এমনিও চ্যালেঞ্জের মুখোমুখি আসতে হবে যখন আপনি এলডিসি গ্র্যাজুয়েট হয়ে যাবেন, আপনি যখন একটা ডেভেলপিং কান্ট্রি হয়ে যাবেন। এই জিনিসগুলো তো আমাদের আসতে না হলেও আগামী 2-4 বছরে এসব সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হবে, এই জন্য আস্তে আস্তে এসব ধরনের ট্যারিফগুলোকে কমিয়ে আনাটাই যৌক্তিক। হ্যাঁ, এই মুহূর্তে আপনাকে অ্যাট দ্য সেম টাইম এনশিওর করতে হবে যে আপনার কস্ট অফ বিজনেস যেন কমে আসে, কস্ট অফ বিজনেসটাকে কমানোর জন্য আপনাকে সেইভাবে পলিসি সাপোর্ট দিতে হবে। ঢাকা সফরের বাকি দিনগুলোতে IMF প্রতিনিধি দল বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন সহ আর্থিক খাতের সরকারের প্রায় সব সংস্থার সঙ্গে বৈঠক করবে। আলোচনা ফলপ্রসূ হলে আগামী 3 বছর ধরে 9 কিস্তিতে $450 কোটি ঋণ ছাড় করবে IMF। তবে এজন্য সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুত সংস্কারগুলো করতে হবে। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।
ভোটের শৃঙ্খলা রক্ষায় সিসি ক্যামেরার বিশেষ ভূমিকা রয়েছে বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, আগামী নির্বাচনে সিসি ক্যামেরা সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করবে কমিশন। বলেন, এই নভেম্বরে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তাফসিল ঘোষণা হবে। আইন শৃঙ্খলা বলেন, প্রশাসন বলেন, প্রিজাইডিং অফিসার বলেন, আমাদের কমিশন বলেন, সবারই কিন্তু লোকবল বা সামর্থ্য কিন্তু অসীম না, সসীম। তো সেখানে সিসি ক্যামেরা থাকলে হয় কি, এই সবার মানে কাজটা সহজ হয়। এটা প্রশাসনের জন্য সহজ হয়, এটা কমিশনের পক্ষেও সহজ হয়। আগামী বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, অনেক স্কুলে অপ্রতুল শ্রেণীকক্ষ, ছাত্র ও শিক্ষক সংখ্যা সবকিছু বিবেচনা করেই দেশের সব স্কুলকে এক শিফটে আনা হচ্ছে। তবে এ শিফট কটা থেকে শুরু হবে কিংবা একযোগে হবে কিনা তা আলোচনা করে পরে ঠিক করা হবে বলে জানান সচিব। বলেন, স্কুলগুলোতে পাঠদান 3 ঘন্টার স্থলে 4.5 থেকে 5 ঘন্টা করা হবে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আমাদের 2 রুমের স্কুল আছে, 1 রুমের স্কুলও আছে এবং 3 রুমের স্কুল আছে। আমরা চাচ্ছি, কারণ এই 2 রুমে তো আসলে 6টা ক্লাস চালানো কোনোভাবেই সম্ভব নয়, আর রাতারাতি আমরা ভবনও নির্মাণ করতে পারবো না। আমরা ছাত্র সংখ্যা, শিক্ষক সংখ্যা সব কিছু বিবেচনা করে আমরা দেশের সকল স্কুলকে এক শিফটে আনার পরিকল্পনা করেছি। বিভিন্ন শান্তি রক্ষা মিশনে জাতিসংঘ পুলিশ হিসাবে নিয়োজিতরা অত্যন্ত আন্তরিকতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউনাইটেড নেশনস পুলিশ ডে 2022 উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, তাদের অবদানের জন্য প্রশংসা পাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ পিস অপারেশনস পুলিশ ডিভিশন এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে এই আয়োজনে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছাড়াও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশে শুরু হয়েছে বিকাশ বিজ্ঞান চিন্তা বিজ্ঞান উৎসবের দ্বিতীয় আসর। রাজধানীর সেন্ট জোসেফ স্কুল মাঠে ঢাকার আয়োজনে 83টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। উদ্ভাবনী ও গবেষণাধর্মী প্রকল্প প্রদর্শন, কুইজ ও নানা আয়োজন ছিল এতে। উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম ও বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম সহ অনেকে। এবার আন্তর্জাতিক। দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে 153 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে 20 জন বিদেশি নাগরিক। ডেস্ক রিপোর্ট। উৎসবের রাত ঢেকে গেল শোকের ছায়ায়। হ্যালোইন উদযাপনে জড় মানুষগুলোর অনেকের নিথর দেহ পড়ে আছে রাস্তায়। দক্ষিণ কোরিয়ায় গেল 3 বছর বন্ধ ছিল হ্যালোইন উৎসব। করোনা বিধিনিষেধ শেষে এবার প্রথম আয়োজনে ছিল বাড়তি উচ্ছ্বাস। নিহতদের আত্মার স্মরণে হ্যালোইন উৎসব পালন করা হলেও এটি দক্ষিণ কোরিয়ার জাতীয় কোনো উৎসব নয়। তারপরও এর জনপ্রিয়তা বাড়ছে। এই উপলক্ষে রাজধানী সিউলের কেন্দ্রে ইটাউন এলাকায় গতরাতে জড়ো হন প্রায় 1 লাখ মানুষ। রাত গভীর হওয়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে। এ সময় বিশৃঙ্খলাও দেখা দেয়। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশও। রাত 10টার কিছু পর একটি সরু গুলিতে ভিড়ের চাপে কয়েকজন পড়ে গেলে পদদলন ঘটনার সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানেই হতাহতরা 1 ঘন্টারও বেশি সময় আটকে ছিলেন। এদের অনেকেই কম বয়সী নারী, যাদের বয়স 20-এরও কম। গুরুতর আহত প্রায় 100 জনের চিকিৎসা চলছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। নিহতদের মধ্যে চীন, ইরান, উজবেকিস্তান ও নরওয়ের নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এমন শোকাবহ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এরই মধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 100 জন নিহত ও 300+ মানুষ আহত হয়েছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানি আরও বাড়তে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও স্কুলের পাশে চৌরাস্তায় হামলা চালানো হয়েছে। প্রথম বিস্ফোরণটি হয় মন্ত্রণালয় ভবনের কাছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারীরা উপস্থিত হলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এখনও হামলার দায় কেউ স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী আল শাবাব এর পেছনে জড়িত বলে দাবি করেছে সরকার। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত। আজ হাসপাতালে ভর্তি 1020 জন, মৃত্যু 2 জনের। মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দপ্তরকে সহায়তায় প্রস্তুত স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্যক্তিগত আক্রমণে ওবায়দুল কাদের, মির্জা ফখরুল, সমাবেশে লোক সমাগম নিয়ে পাল্টাপাল্টির পর আর্থিক বিষয়ে কাদা ছোঁড়াছুড়ি। এবং টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয় টাইগারদের, টিকে রইল সেমিফাইনালে খেলার সম্ভাবনা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ুদূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন এবং অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।